পড়াশোনার পাশাপাশি স্কিল বাড়ান, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে গুগল অ্যাডস অথবা ক্যানভা ডিজাইনের মতো যে কোনো একটি কাজ শিখে আপনি যেটা পছন্দ হয় সেটাকে বেছে নিয়ে আপনি স্কিল বাড়ানো উচিত। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি আমি যে সময়টুকু নষ্ট করি 1-2 ঘন্টা 3 ঘন্টা প্রতিদিন যদি এভাবে দিতে থাকেন, তাহলে মাস শেষে বা বছর শেষে আপনার অনেক বড় একটি অর্জন হয়ে যাবে। বর্তমান হলো ইন্টারনেটের যুগ, অর্থাৎ আমি যে বিষয়টি সিলেক্ট করব ওই বিষয়টি শিখে আমার জন্য কষ্টকর কোনো কিছুই নয়। আমি নির্দিষ্ট একটি স্কিলকে সঠিকভাবে বেছে নিয়ে তারপর আস্তে আস্তে এটার ইউটিউবে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে আমি কিন্তু শেখা শুরু করতে পারি। প্রতিদিন 2-3 ঘন্টা এই সময়টুকু আপনি অবশ্যই ইনভেস্ট করতে হবে এটার পিছনে। নাহলে দিন শেষে যদি আপনি কোনো কিছু অর্জন না করতে পারেন অথবা আপনার চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি আপনার ভাগ্যকে দোষারোপ করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয় যে নিজের ভাগ্য পরিবর্তনে নিজেই চেষ্টা করবে। নাহলে দুই বেলা ভাতের বিনিময় পড়াতে চাই এমন পোস্টের সংখ্যা দিন দিনই বাড়বে, কারণ তাদের মধ্যে কম্পিউটারে কোনো জ্ঞান নেই, ইন্টারনেটের কোনো জ্ঞান নেই এবং এই সময়টুকু তারা বিভিন্নভাবে নষ্ট করে ফেলেছে। আগামী পৃথিবী হচ্ছে তথ্য প্রযুক্তির পৃথিবী। যেই ব্যক্তি তথ্য প্রযুক্তিতে যত বেশি ধারণা রাখবে বা শিক্ষা গ্রহণ করবে, সে ব্যক্তির ইনকাম তত বেশি হবে। আপনি যদি কম্পিউটার সম্পর্কে অথবা ইন্টারনেট সম্পর্কে তেমন কোনো ধারণা না রাখেন, তাহলে আগামী 10 বছর বা 20 বছর আপনার জন্য খুব কঠিন সময় আসতেছে। অর্থাৎ আমি তথ্য প্রযুক্তিতে যত বেশি ভালো জানবো তত বেশি আমার ইনকাম বেড়ে যাবে। দেখেন, পৃথিবীতে কেউই কিন্তু মায়ের পেট থেকে সফল হয়ে জন্মগ্রহণ করে না, অথবা মায়ের পেট থেকে তাকে যোগ্যতা অর্জন করে কিন্তু সে জন্মগ্রহণ করতে দেওয়া হয় না। তাকে এসে নিজের যোগ্যতা নিজে অর্জন করতে হয় এবং নিজের সকল স্কিল বা কাজগুলো নিজেকে শিখেই পৃথিবীকে জানান দিতে হয় যে আমি সেই ব্যক্তি তুমি যাকে দেখছ। আপনার দ্বারাও কিন্তু সম্ভব যদি আপনি চান। মানব জাতি এমন কিছু পারে না যদি সে চায়। অর্থাৎ আপনার ইচ্ছা শক্তি এবং চাহিদা বা আপনি করতে চান এই মনোবলে যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটি সিদ্ধান্ত বা একটি আইডিয়া আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। সো সিদ্ধান্ত নিন সঠিকভাবে, আজকে এটা করলাম, কালকে এইটা, কালকে ওইটা, এভাবে করে করে আপনার সময় নষ্ট করবেন না। বলে একটা নির্দিষ্ট টপিকের উপর এগিয়ে যেতে থাকেন এবং এটাকেই দাঁত কামড়ে পড়ে থাকেন, ইনশাআল্লাহ সামনের সময়টুকু অবশ্যই ভালো আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।